আর বিশেষভাবে ডক্টর সাইফুল্লাহ, আপনার অসুস্থ মানুষ এসেছেন, আমরা তার জন্য ডক্টর আবু বকর জাকারিয়া আর আপনার ওইদিকে আর একজন আছেন ডক্টর মঞ্জুর ইলাহি, তাদের আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। তারা উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, আপনাদেরকে এসে বিষয়ভিত্তিক বক্তব্য শোনাচ্ছে, আমি তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আমার শেষ বৈঠকে আবারও কথা থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং ইন্ডিয়া মালদা মুর্শিদাবাদ থেকে আপনারা এসে এই সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করেছেন, এই সালাফি কনফারেন্সকে উপযুক্ত মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন, মর্মে আমি আপনাদের শুকরিয়া আদায় করি। জাজাকুমুল্লাহ খায়। আল্লাহ যেন আপনাদের এই উত্তম যাজায় খায়ের দান করেন। আমি আপনাদের উপযুক্ত ব্যবস্থা দিতে পারছি না, জায়গা চলাচল পথ ভালো নয়, এর কারণে ক্ষমা প্রার্থী, ক্ষমার দৃষ্টিতে দেখে কষ্ট করেই কাজগুলো করার চেষ্টা করবেন। আমি হাঁটাবো বীর হাঁটাবোবাসী গ্রামবাসীর সার্বিক কল্যাণ কামনা করি, তারা যেন এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে পারে ধারাবাহিকভাবে। সকলের কল্যাণ কামনা করে, আলোচকদের কল্যাণ কামনা করে, আপনাদের কল্যাণ কামনা করে, জামিয়া সালাফিয়ার সার্বিক কল্যাণ কামনা করে, সকল দিনী ভাই বোনের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা এতিম ও প্রতিবেশীর যে আলোচনা করলাম সে আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করো। বিশেষভাবে জুমার খুতবায় যে আলোচনা করেছি সে আলোচনা মেনে চলার তুমি তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা আপাতত এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ উঠবেন না, পরিবেশ যেন নষ্ট না, আমি এখানে আছি, বড় বড় উচ্চশিক্ষিত মানুষ তারা যেন কষ্ট না পায়। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে একটা সংশোধনীয় বলা যায় যে আমার শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আবু বকর জাকারিয়া, আমি যে বলছিলাম যে মাতাফে তাওয়াফ বন্ধ হয়ে গেছে, উনি বললেন যে না, শুধু মাতাফে অফ আছে কিন্তু তার চারি সাইডে তাওয়াফ চলতেছে, যাতে ওখানে ভিড় বা ঠেলাঠেলি না হয় এই জন্য মাতাফের জায়গায় তাওয়াফ বন্ধ আছে। তো এটি নিয়ে হয়তো আমাদের মধ্যে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, বা আমিও হয়তো ফেসবুকের সংবাদ দেখে ভুল বুঝেছিলাম, ওস্তাদজি সেটা সংশোধন করে দিলেন, জাযাকুমুল্লাহু খাইরান। তো এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে শায়খ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, প্রফেসর, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ইসলামী আইন ও শরিয়া বিভাগ। শায়খের বক্তব্যের বিষয়বস্তু আসমা ও সিফাত বিষয়ে সঠিক আকিদা ও ভ্রান্ত ফেরকা তথা আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলী বিষয়ে আমাদের সঠিক আকিদা কী হওয়া উচিত এবং এই মর্মে আমাদের মাঝে কী কী ভ্রান্ত ফেরকা বিরাজমান আছে তার উপর এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ফালিয়া তাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে সব সময় সবখানে মানবতার কল্যাণে বুখারি টিভি নিয়মিত কোরআন তেলাওয়াত হামনাথ ও ইসলামিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সম্মানিত উপস্থিতি, আমি এই মজলিসে আপনাদের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এমন একটি মজলিস যেখানে সহি আকিদার কথা হবে, সলফে সালেহিনের জীবনী আলোচনা হবে, সঠিক হাদিস এবং সঠিক সহি হাদিস এবং কোরআনে কারিমের সঠিক ব্যাখ্যা তুলে ধরা হবে, এরকম মজলিসে আপনি আসতে পেরেছেন, এটা সফর লেতলা বিল্যান মেতে কোনো সন্দেহ নেই। এলেম অর্জনের জন্য এসেছেন, আর কোনো উদ্দেশ্য আপনার নাই, বরং কিছু খরচও হবে আসতে, তারপরেও এসেছেন এলেম অর্জনের জন্য। আমাকে যে বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হবে সে যেন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহর নামে শুরু করে তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কল করে আল্লাহর উপরে ভরসা করে আমি বাড়ি থেকে বের হলাম,
আমার চলাচল আমার নড়াচড়ার কোনো শক্তি নেই, আল্লাহর শক্তি শক্তি। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে বাড়ি থেকে বের হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তি যখন বাড়ি থেকে বের হবে তাকে এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকে এই তুমি কি তাকে কোনো ক্ষতি করতে পারবে, তখন অন্য শয়তান বলে কেন ক্ষতি করতে পারবো না, পাল্টা শয়তান জবাব দেয় এজন্য তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে এই ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথ বের করে দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলা হাক্কা তাওয়াক্কালিহি লা রুযিকতুম কামা ইয়ারযুকুত তায়রু তাকদু খিমাসান ওয়া তারহু বিতানান। তিরমিজি শরীফের হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারে, যদি কোনো মানুষ আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে রিজিক দিবেন পাখিকে যেরকম রিজিক দিয়ে থাকেন, তাকদুখেমাসান ও তার হবে তনান, পাখি যেমন সকালে খালি পেটে বের হয়ে যায় সারা দিন কি খাবে তার জানা নেই, সকালে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যাবেলা ভরা পেটে বাড়িতে ফিরে আসে, পাখির যেমন জানা নেই সে কি রিজিক বক্ষণ করবে। মানুষ যদি অনুরূপভাবে আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পশু পাখির মতো রিজিক